सुर में तुम्हें एकाने सर आपने है आमे एक जरूरी काजे बाड़ी जाच्छिलाम आमार बाड़ी तो टेकनाफे तो तुम्हें एका नाकि तुम्हार हस्बैंड आछे क्यों चे सुर में क्यों चे बोलो क्यों चे सर আমি একাই কক্সবাজার যাচ্ছিলাম স্যার, বাস মিস করেছি। এটা কোনো ব্যাপার হলো? তুমি নার্ভাস হচ্ছো কেন? আমি তোমার শিক্ষক, আমার সঙ্গে তোমার দেখা হয়ে গেছে। চলো আমি তোমাকে বুঝিয়ে দেবো, আমার গাড়িতে চলো, এসো এসো। এবার বলো কোথায় যাচ্ছিলে? বাড়িতে? তাহলে কোথায় যাচ্ছ? কি হলো, কথা বলছো না কেন? স্যার আমি চলে এসেছি, অনেক সহ্য করেছি, আর পারলাম না। সংসার বুঝি আমার ভাগ্যে নেই। এই কি সেই বদলি হয়ে নতুন কলেজে জয়েন করার প্রথম দিন যাকে দেখেছিলাম? এক্সকিউজ মি, আমাকে বলছেন? হ্যালো মিস্টার, আমাকে বলছেন? হ্যাঁ, না মানে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের কোন দিকে? কার কাছে যাবেন? জি কারো কাছে যাব না। কারো কাছে যাবেন না মানে? আপনি কি ফাইজলাম মারতে আসছেন এখানে? আপনি জানেন না এটা মেয়েদের কলেজ? কোথায় যাবেন তাড়াতাড়ি বলেন। হ্যালো মিস্টার, আমি এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছি, আজই আমার জয়নিং ডেট। আগে কখনো এই কলেজের ভিতরে আসিনি তো, তাই কোনো কিছু চিনতে পারছি না। খাইছে, ইনি তো দেখছি আমার স্যার, এখন কি করি? কেন যে খামাখা উত্তেজিত হয়ে যায়, আর যা হয়েছে হয়েছে, আমি কি বুঝছি নাকি? সর্বনাশ, এ তো দেখি ডেঞ্জারাস মেয়ে, আর একটু হলেই তো হয়েছিল, আল্লাহ জানেন কয়দিন এখানে টিকবো। সরি স্যার, স্যার আমি শর্মী, অনার্স প্রথম বর্ষ সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে। ও আচ্ছা স্যার, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি স্যার, আমার কি দোষ বলুন স্যার, আপনাকে দেখে তো বোঝার উপায় নেই যে আপনি একজন টিচার। ঠিক আছে স্যার, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি স্যার। চলো। এই সে মেয়ে,
যাকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল, সেই দুষ্ট মেয়েটির মুখ আজ কেন এত মলিন? কি হয়েছে ওর? শর্মি বলো, এখন কোথায় যাবে তুমি? জানি না স্যার, বেশ কয়েকদিন ধরে সজল মাত্রাতিরিক্ত দুর্ব্যবহার করা শুরু করেছে। 5 দিন আগে আমার গলার চেনটাও নিয়ে গেছে, ওই দিন আর বাড়ি ফিরে নাই। অনেক ভেবে দেখলাম, এভাবে আর চলে না, তাই ডিভোর্স করার সিদ্ধান্তটাও নিয়ে নিয়েছি। বাবা মার কাছেও ফেরার পথ নেই, তাই কিছু না ভেবেই কক্সবাজারের গাড়িতে চেপে বসেছিলাম। গাড়ির মধ্যেই আমার বইপত্র লাগেজ রয়ে গেছে। কি বলছো, তোমার কাছে বাসের টিকিটটা আছে না? হ্যাঁ স্যার আছে। দেখি আমাকে দাও তো। বাজার কাউন্টারে বলে দিয়েছি, ওরা তোমার লাগেজ রেখে দেবে। থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, তোমরা না ভালোবেসে বিয়ে করেছিলে? হ্যাঁ স্যার, আমার বিয়ে করার খবর শুনে আমার মা হার্ট অ্যাটাক করে মারা গেলেন, বাবাও দ্বিতীয় বিয়ে করলেন, তাই বাড়ি ফেরার পথ নেই। আই সি। তোমার বাবা তোমার কোনো খবর নেন না? না, যে মেয়ের জন্য তার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে তার খবর কেন নেবেন? সজলকে ভালোবেসে আমি পাপ করেছিলাম, তার সাজা তো আমাকে পেতেই হবে। কিন্তু স্যার, ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অন্যায়? না শর্মি, ভালোবাসা অন্যায় হতে পারে না, ভালোবাসায় কোনো পাপ থাকতে পারে না। তোমার কোনো দোষ নেই, ভালোবেসে তুমি কোনো অন্যায় করনি। স্যার, আপনার সাথে যদি আগে দেখা হতো তাহলে? তাহলে কি? তাহলে হয়তো এমন হতো না, বাবা মার কথা যদি শুনতাম। বাবা মা চেয়েছিলেন আপনার মতো সুশীল শিক্ষিত একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। আচ্ছা স্যার, আপনার মনে আছে আপনার সাথে যেদিন আমার প্রথম দেখা হয় সেদিনের কথা? কি বাজে ব্যবহারটাই না করেছিলাম আপনার সাথে। আপনার সাথে কথা বলার সময় আমার ফোনটা বারবার বাজছিল আর আমি ফোন কেটে দিচ্ছিলাম। ওটা ছিল সজলের ফোন, আপনাকে এগিয়ে দিয়ে আমি সজলকে রিং ব্যাক করলাম। হ্যালো। আচ্ছা, তুমি বারবার ফোন কাটছিলে কেন? আচ্ছা, আমি কি পাগল নাকি যে রাস্তায় এভাবে দাঁড় করিয়ে রেখেছো? তুমি জানো না কত ইম্পর্টেন্ট ক্লাস পেলে আমি। সজল সরি সরি সরি, শোনো না, আমি কত বড় বিপদ থেকে বেঁচে এলাম শুনবে না? বিপদ? হ্যাঁ, ওই যে আমাদের ক্লাসে না নতুন একটা স্যার এসেছে। আচ্ছা, খুব ভালো কাজ করেছো, এবার তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
বাবা। ঠিক আছে বাবা। বাবা ফোন করেছে কি হয়েছে? বাবা তো রোজই ফোন করে না? রোজ ফোন করা আর আজকে ফোন করার মধ্যে পার্থক্য আছে সজল। পার্থক্য কিসের পার্থক্য? বাবা আমাকে বাড়িতে যেতে বলেছেন, আগামী সপ্তাহে নাকি আমাকে দেখতে আসবে। দেখতে আসবে কে? তোমার দুলাভাই। আমার তো কোনো দুলাভাই নেই। মেয়ে তো কি হয়েছে হবে? আরে আমার তো কোনো বোনই নেই। আমাকে যে বিয়ে করবে সে তোমার কি হবে? দুলাভাই। এই তোমাকে বিয়ে করবে মানে? তোমাকে তো বিয়ে করবো আমি। না না কেন? আমার বাবা মা তোমার সাথে বিয়ে দেবে না। কেন? আমি কি পাত্র হিসেবে খারাপ নাকি? তা জানি না, তবে আমার বাবা মা চায় সুশিক্ষিত সুশীল স্মার্ট একটা ছেলের সাথে আমাকে বিয়ে। দাঁড়াও দাঁড়াও, তুমি সব কি বলছো? আমি তো সব ইকোনমিক্সে মাস্টার্স করছি, পরীক্ষা শেষ হবে তারপর কিছু একটা করবো। ছাই করবে, তোমার সারাদিনের কর্মসূচি তো আমাদের কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। শর্মী, বাজে কথা বলবে না তো। দেখো আমি তোমাকে ভালোবাসি তাই তোমাদের কলেজের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকি, তার মানে তো এই না যে তুমি আমাকে বাজে কথা শোনাবে। তাছাড়া প্রতিদিন ক্লাস করতে আমার ভালো লাগে না। আচ্ছা বাবা সরি। সজল সজল আম সরি। ওই সজল প্লিজ। শর্মী, তুমি আমাকে ভালোবাসো না? তাহলে চলো আমরা এক্ষুনি বিয়ে করে ফেলি। কিন্তু আমার বাবা মা। আবার বাবা মা? বাবা মার কথা ভাবছো তো? আমার সাথে প্রেম করছে কেন? তখন মনে ছিল না তোমার? সজল সজল, আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচব না। সেজন্যই তো বলছি চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু আমার বাবা মা। আমরা বিয়ে করে ফেললে আমাদের বাবা মা আমাদেরকে ফেলে দিতে পারবে। চলো কাজে অফিসে। কাজ করো শর্মী, চলো তুমি আমাদের বাড়িতে চলো। না স্যার, তা হয় না। আপনি আমাকে কক্সেস বাজারে পৌঁছে দেন। ওকে একা কক্সেস বাজার রেখে যাওয়া উচিত হবে না, তার চেয়ে ওর সাথে থেকে যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে কাল ঢাকায় পাঠিয়ে দিতে পারি সেই ভালো। সিজনে আগামের বুকিং না দিলে কি রুম পাওয়া যায় স্যার? হানিমুনে আসবেন, আগে থেকে বুকিং দেবেন না? না মানে আসলে হঠাৎ করে ডিসিশনটা নিয়ে ফেললাম তো তাই। স্যার আগামী এক মাসের মধ্যে রুম খালি নেই, তবে ইউ আর লাকি এনাফ স্যার, কিছুক্ষণ আগেই একদিন তার রুমটা ক্যান্সেল করলাম। তাহলে ওই রুমটা আমাদের দিয়ে দেন না? ওটা আমাদের হোটেলের বেস্ট রুম স্যার। আপনাদের ভাগ্য ভালো যে আমাদের বেস্ট রুমটা আগে থেকে বুকিং না দিয়ে পেয়ে গেলাম। সো কাইন্ড অফ ইউ।
বইটা দিয়ে আছে। থ্যাংক ইউ। শর্মি, অনেক ধকল গেল, যাও ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে স্যার, কিন্তু স্যার আপনি, আমি কোথায় থাকবো? এই তো এতটা রাস্তা জার্নি করে আসলাম, একটু বিশ্রাম নিতে দেবে না? ঠিক আছে চলে চলে। না স্যার, আমি ঠিক তা বলিনি। ঠিক আছে স্যার, আমি ফ্রেশ হয়ে আসি। তোমাদের ক্লাস নেই এখন, কোথায় যাচ্ছ সবাই? স্যার আপনার কাছে। আমার কাছে কেন? না স্যার, এতদিন তো ঠিক মতো ক্লাস করিনি, তাই স্যার আমরা একটু পিছিয়ে গেছি। সামনে তো এক্সাম, যদি একটু সাজেশন দিয়ে হেল্প করতেন স্যার। ঠিক আছে বলো, কোন বিষয়ে তোমরা পিছিয়ে পড়েছো বলো। আপনার বিষয়ে স্যার। আমার বিষয়ে মানে? না মানে বলছিলাম কি স্যার, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন? স্যার আপনি অনার্স করেছিলেন তো স্যার। না মানে স্যার, আপনি ইউনিভার্সিটিতে প্রেম টেম করেছেন কিনা? আমার সেকেন্ড ইয়ারের একটা ক্লাস আছে। স্যার এবার আপনি ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ যাচ্ছি, তুমি রেডি হও, রেস্টুরেন্টে যেতে হবে, খেতে পেয়েছে। কি খাবে বলো? আমার ঠিক খাওয়ার রুচি নেই, যে কোনো একটা অর্ডার দিয়ে দিন। শোনো মেয়ে, মানুষের জীবনে ঝড় আসে, আবার থেমেও যায়, যায় না? শর্মি, মানুষ নতুন করে স্বপ্ন দেখে বেঁচে থাকার। তোমার তো ভেঙে পড়লে চলবে না শর্মি, তুমি তো আর 10 জন সাধারণ মেয়ের মতো নও। তোমার আছে প্রতিবাদী কণ্ঠ, আছে নতুন করে পথ পাড়ি দেবার মতো সাহস। তাই জীবন যুদ্ধ হেরে গেলে তো চলবে না, তোমাকে যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। কিন্তু স্যার, পানিতে ডুবে যাওয়া মানুষও বাঁচার জন্য একটা খড়কুটোকে অবলম্বন করতে চায়। আর আমার তো সবই শেষ। না তোমার সব শেষ না শর্মি, আমি তোমাকে সাহায্য করব, বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। ওয়েটার মিনিট প্লিজ। একটা বিফ ভুনা দেন, একটা করাল ফ্রাই দেন, বয়েলড রাইস দেন, ভেজিটেবল দেন। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দেবেন। সজল কি করত? কিছুই না, পড়ালেখা বাদ দিয়ে দিদার সে নেশা করতো আর ঘুরে বেড়াতো। তাহলে পয়সা পেত কোথায়? বাবা আমার অ্যাকাউন্টে 1,05,000 টাকা রেখেছিলেন, এ সবই শেষ করে ফেলেছে।
আমি পড়ালেখা বাদ দিয়ে টিউশনি করে যা পেতাম সেটাও সে নিয়ে নিত। শেষ পর্যন্ত আমার বাবার দেওয়া শেষ উপহার চেনটাও সে নিয়ে গেল। শর্মি, তোর মনে আছে সেদিনের কথা? যেদিন আমি তোমাকে কিছু একটা বলতে চেয়েছিলাম। হ্যাঁ স্যার, দিনটি ছিল 1 সেপ্টেম্বর। শর্মি, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা? হ্যাঁ স্যার, বলেন স্যার। এখানে না, অন্য কোথাও। অন্য কোথাও? হ্যাঁ স্যার, কোথায় যেতে হবে বলেন স্যার, আমি চলে যাব। তাহলে বিকাল 4টায় কলেজের পুকুর পাড়ে এসো। খাইছে, 4টার সময় তো সজলের আসার কথা, এখন কি করি? এসে গেছো? থ্যাংক, টাইমলি আসার জন্য। শর্মি, আমি কোনো ভণিত করতে চাই না, আর ভণিত করার বয়সও আমার নেই, তাই আই এম ফলিং ইন লাভ উইথ ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু। এখন কি অ্যান্সার দেবো? হায় আল্লাহ, আমি তো মস্ত বড় ভুল করেছি। স্যার তো আমাকে ভালোবেসে ফেলেছে, এখন কি করি? এই মেয়ে, উত্তর দিচ্ছ না যে, বুঝেছি লজ্জা পেয়েছ, কিন্তু কি করবো বলো, আমি তো সরাসরি কথা বলতে পছন্দ করি। তাছাড়া আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাই আর দেরি করতে চাই না। শর্মি, কি হলো, একটা কিছু বলো। আমি ফিল করি যে তুমি আমাকে ভালোবাসো, তবুও তোমার মুখ থেকে একবার সরাসরি কথাটা শুনতে চাই। স্যার, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল? হ্যাঁ স্যার, আমি আপনাকে কখনো ওভাবে দেখিনি স্যার। তাহলে আমার সাথে যা করেছো সেসব কি? এমনি স্যার, আমি এমনই স্যার। সরি স্যার, আপনি আমাকে বুঝতে ভুল করেছেন। বুঝতে ভুল করেছি আমি? শর্মি, আই এম নট এ চাইল্ড। তুমি সবসময় আমাকে, ওকে ঠিক আছে, আমি মেনে নিলাম। শুধু তুমি আমাকে বলো, আমি কি তোমার যোগ্য নই? যোগ্যতার প্রশ্ন নয় স্যার, আপনি যোগ্যতম। আপনাকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই ভাগ্যের ব্যাপার। কিন্তু স্যার। কিন্তু কি বলো? স্যার, আই এম অলরেডি ম্যারিড। আমি সজলকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু সেটা গোপন, কেউ সেটা জানে না স্যার। শর্মি, আবারও দুষ্টুমি করছো। দুষ্টুমি নয় স্যার, রিয়েলি আমি বিবাহিত। ম্যাডাম, স্প্রে করতে হবে, প্রচুর মশা ম্যাডাম। ঠিক আছে।
ম্যাডাম একটা কথা বলি না, মানে ম্যাডাম যদি কিছু মনে না করেন তাহলে, না মানে ম্যাডাম আপনি দেখতে খুব সুন্দর, তো গোমরা মুখে আপনাকে ভালো দেখায় না, আর তাছাড়া হানিমুনে এসেছেন, মনটাকে ফুরফুরা রাখেন, তাহলে দেখবেন সুখ পাবেন। আপনাকে আর ম্যাডামকে না খুব সুন্দর মানিয়েছে স্যার। থ্যাংক ইউ। আসি স্যার, সালাম। আমি ওই চেয়ারে বসে রাতটা কাটিয়ে দেবো, তুমি শুয়ে পড়ো। আমি কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, তুমি একা একা আর আমি। ঘুম তো আমার অনেক আগেই হারিয়ে গেছে।
আজকে সকালটা একটু অন্যরকম, তাই না? হবে হয়তো। সূর্যটা কি সুন্দর লাগছে, ঠিক তোমার মতো স্নিগ্ধ সবুজ ঝাউবন, আর তোমার শাড়ির রংটা ভারী সুন্দর মানিয়েছে। আর আপনাকে কি মনে হচ্ছে জানেন? কি? একেবারে ছোট্ট অবুঝ শিশুটির মতো। আমি তো অবুঝ শুধু তোমার জন্য, তোমাকে পাবার কি ভীষণ আকাঙ্ক্ষা আমার, সেটা কি তুমি বোঝো? বোঝো না, তাহলে তুমিও তো অবুঝ। স্বাগত না মুন্না, কক্সবাজার সমুদ্র সৈকত হানিমুনত আয়, ছবি নতুনলে কি আর? নামন কোকো ছবি তুলি দি। তুলি নাকি? তুলেন। পরার জুটি খুব সুন্দর, মাশাআল্লাহ। চলো না সাগরে গোসল করি। আরে একদিন গোসল করলে কি হয়, বড় জোর ঠান্ডা লাগবে, কিন্তু গোসল না করলে কি হবে? শুনলে না কি বললো? আমাদের হানিমুনটা বৃথা যাবে। চলো চলো। আরে চলো না। সব পুরুষই বুঝি এক, এই মানুষটা এমন করবে আমি ভাবতেও পারিনি। সবাই আমাদের স্বামী স্ত্রী ভাবছে বলে তাকেও আমার সাথে স্বামীর মতো আচরণ করতে হবে? এই মানুষটার প্রতি কত না শ্রদ্ধা বোধ ছিল। সমুদ্রে নামলে কাপড় ভেজালে, কিন্তু সমুদ্রের ঢেউকে অনুভব করলে না, এটা কোনো কথা হলো বলো? আরে কক্সবাজার এসে কেউ সমুদ্রে গোসল না করে ফিরে যায়?
তার কি হলো? তোমাকে না বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামার জন্য? আমার ভীষণ খিদে পেয়েছে, সমুদ্রে গোসল করলে এমন খিদা পায়। তুমি তো সমুদ্রে তোমার সাথে ওরকম করা আমার ঠিক হয়নি। আসলে মানুষ সমুদ্রের কাছে গেলে যে এমন উত্তালা হয়ে যায়, আমিও তার প্রমাণ রাখলাম। শর্মি, ওখানে আমি তোমার সাথে যা যা করেছি সেজন্য আমি অনুতপ্ত। একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নেয়ার এটা আপনার একটা কৌশল। ফটোগ্রাফার তার ব্যবসার জন্য বলল, আর আপনি আমাকে নিয়ে সমুদ্রে নেমে গেলেন, ছবি তুললেন, একটি বারও ভাবলেন না এই ছবি যদি আপনার আমার পরিচিত মহলের কারো হাতে যায় তাহলে আমার কি হবে? সজলকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার বাবা মাতা মেনে নেয়নি, আমার মা মারা গেলেন, বাবাও আমার কাছ থেকে দূরে চলে গেলেন, এই সমাজে সবাই আমাকে ছিটকে করেছে, আর আপনার আমার এই সম্পর্ক কেউ কি মেনে নেবে? আপনি আমার টিচার, এটা নমুনা। প্লিজ শর্মি, অনেক হয়েছে, আমি তোমার সাথে যা যা করেছি সেজন্য তো আমি দুঃখ প্রকাশ করেছি, তারপরে তুমি এরকম আচরণ কেন করছো? কারণ আমি আপনার আসল রূপটা দেখে ফেলেছি। না না শর্মি, তুমি আমার আসল রূপ দেখোনি, আসল রূপ দেখলে তুমি এমন আচরণ করতে পারতে না। শর্মি, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল, তাকে কি অপরাধ বলবে? তোমাকে আমি আমার ভালো লাগার কথা সরাসরি বলেছিলাম, সেটাও কি অন্যায়? শর্মি, তোমাকে ভালোবাসার অধিকার না যোগ্যতা কোনটা আমার ছিল না। তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ, কিন্তু আমি তোমাকে মন থেকে মুছে ফেলতে পারিনি। কোনো শিক্ষক হয়েছি বলে তোমাকে ভালোবাসতে পারবো না এমন তো কোনো কথা নেই। কি হলো শর্মি, জ্বরে তো কাপড় হয়ে যাচ্ছে, কি করি শর্মি? কিছু হয়েছে? আপনি কেমন দেখাচ্ছে কেন? শর্মি, মানে তোমার ম্যাডামের খুব জ্বর এসেছে। স্যার, সমুদ্র কি অনেকক্ষণ গোসল করেছে? না, তবে ভিজে কাপড়ে অনেকক্ষণ ছিল। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, হানিমুনে আসা অনেকেরই এমন হয়। আমি যাই দোকান থেকে ওষুধ আর গরম দুধ নিয়ে আসি স্যার, গরম দুধ খুব কাজ দিবে স্যার। আমি যাই স্যার।
তোমাকেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনেকবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনেকবার। মানুষটার আমার জন্য এত উদ্বেগ কেন? সজলের মাঝে এমন উদ্বেগ তো কখনো দেখিনি। জ্বর কমেছে স্যার? হ্যাঁ, মনে হচ্ছে এখন আর নেই। জ্বর আর আসবে না স্যার, এখন নাস্তা খেয়ে দিন, তারপর একটা ওষুধ খেয়ে ঘুমোতে পারলে বিকেল হতে হতে একদম ফ্রেশ হয়ে যাবে। গরম নাস্তা স্যার খাইয়ে দিন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। শর্মি, শর্মি একটু নাস্তা খেয়ে নাও না, ওঠো আসো, আমি ধরছি।
কিশোর মেয়ে, কি ভাবছ সজলকে ছেড়ে এসে একাই জীবন পার করবে? যে তোমার জন্য এত কিছু করলো তার কথা একবারও ভাববে না? মাপুস তোমাকে সত্যিই ভালোবাসে, কিন্তু কিন্তু কি সজল তোমার সাথে প্রতারণা করেছে বলে দুনিয়ার সবাই তোমার সাথে প্রতারণা করবে, এই তো ভাবছ? না শর্মিনা, মাপুস তোমাকে সত্যি অনেক ভালোবাসে, তুমি ওর কাছেই যাও, ওর কাছে না গিয়ে তুমি ভুল করো না। ছবি তুলি দে, এগিন যে ফাড়াফাড়ি হইয়ে যে সুন্দর। ছবিগুলো অনেক সুন্দর, কিন্তু ফটোগ্রাফার তো জানে না এগুলো শুধুই ছবি, ছবির দৃশ্য কোনোদিন সত্যি হবে না। স্যার, ছবি কি সুন্দর না? হ্যাঁ, সুন্দর হয়েছে। ম্যাডাম তো নাই, তাইলে আরো অগ্র ছবি তুলে দিতাম, খুব সুন্দর সুন্দর, একদম ফাড়াফাড়ি। থ্যাংক ইউ স্যার। আমার দিনগুলো কত হয়েছে? 200। দেখতে এতই খারাপ আমার ছবি ছেড়ে ফেলছো? আমাকে দেখতে কেমন দেখাচ্ছে? যেমন দেখতে চেয়েছিলাম।